স্বামী বা স্ত্রী একে অপরকে তিনটি জায়গায় চুমু দিলে আল্লাহ পাক তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন অর্থাৎ স্বামী বা স্ত্রী একজন অপরজনকে যদি তিনটি স্থানে চুমু দিতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক তাদের দাম্পত্য জীবন সুখময় করে দিবেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার স্ত্রীকে চুমু খেয়ে তারপর ওজুনা করে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা একমাত্র আপনি ছাড়া আর কে হতে পারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হেসে ফেললেন তার মানে বোঝা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিয়েছেন এবং আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যে পাত্রে খাবার খেতাম রাসূলও আমার সাথে একই পাত্রে খাবার খেতেন এবং আমি যে পেয়ালার মধ্যে পানি খেতাম আমার উচ্ছিষ্ট বাকি পানিগুলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্থান দিয়ে খেতেন যে স্থান দিয়ে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করেছি এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামী বা স্ত্রী একে অপরকে যদি তিনটি স্থানে চুমু দিতে পারে আল্লাহ পাক তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন এক নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দি অর্থাৎ গালের নরম অংশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে কুব্বালাতুল খাদ্দি অর্থাৎ গালের নরম অংশে চুমু দিলে আল্লাহ পাক তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং স্বামী এবং স্ত্রী হিসাবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি এই জন্য যাতে করে একজন আরেকজনের কাছে গিয়ে তোমরা তোমাদের ক্লান্তি ভুলে যাও এবং তোমাদের মধ্যে যাতে করে ভালোবাসার সৃষ্টি হয় এবং তোমরা যাতে আরামে জীবন যাপন করতে পারো এর জন্য প্রিয় ভাইয়েরা প্রথম নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দি অর্থাৎ গালের নরম অংশে যদি একজন স্ত্রী অথবা স্বামী একজন অপরজনকে যদি চুমু দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে কুব্বালাতুল আইনাইন অর্থাৎ দুই চোখের মধ্যখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুব্বালাতুল আইনাইন দুই চোখের মধ্যখানে অর্থাৎ কপাল এই কপালের মধ্যে যদি স্বামী বা স্ত্রী একে অপরকে চুমু দেয় আল্লাহ তাআলা তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন এই জন্য ইসলাম কত সুন্দর দেখেন আমি অবাক হই আপনি আপনার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবেন স্ত্রীর কোন জায়গায় চুমু দিবেন সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুব্বালাতুল আইনাইন কপালের মধ্যে চুমু দেয় এটা খুব সম্ভ্রান্ত একটা জিনিস এবং এটা খুবই সুন্দর একটা জিনিস কপালের মধ্যে চুমু খাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি দ্বিতীয় নম্বরে তোমাদের স্ত্রীদের কপালে চুমু খেতে পারো আল্লাহ পাক তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন তৃতীয় নাম্বার হচ্ছে কুব্বালাতুল ইয়াদি অর্থাৎ হাতের এই নিচের অংশ এই নিচের অংশে যদি আপনি আপনার স্ত্রীকে চুমু দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মধ্যে আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন কারণ আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে বিশেষজ্ঞরা বলছে এবং যারা বড় ডাক্তার তিনারা বলছেন যে হাতের এই শিরার মধ্যে ১৯টি শিরা আছে এটার মধ্যে শ্রদ্ধা ভালোবাসা মহাব্বত অনেক কিছু বিষয় এখানে মিশ্রিত আছে এই জন্য হাতের নিচের এই অংশে যদি আপনি চুমু দিতে পারেন আল্লাহ রাসূল বলছেন কুব্বালাতুল ইয়াদি হাতের নিচের অংশে তোমরা চুমু খাও তাহলে তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিবেন এই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যেমন ব্যবহার করতে বলেছেন আমরা যেন তা করতে পারি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন আমরা যেন সেগুলি থেকে বাঁচতে পারি সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করে আমিন